মালদায় অবাধ দুষ্কৃতি রাজ। ২৪ ঘন্টার মধ্যে পরপর তিনটি জায়গায় গুলি, গুলিবিদ্ধ স্কুল ছাত্র সহ মোট চার, কোপ আরও একজনকে। কি করছে পুলিশ, নিরাপত্তার দায় কার? প্রশ্ন স্থানীয়দের। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মধ্যে টেলিফোন লাইনে। রণজয়, যেভাবে আমরা দেখছি মালদায় অবাধে দুষ্কৃতির রাজ চলছে, ২৪ ঘন্টার মধ্যে পরপর তিনটি জায়গায় গুলি, গুলিবিদ্ধ স্কুল ছাত্র সহ মোট চার, কোপ আরো একজনকে, কি করছে পুলিশ, নিরাপত্তা কোথায়? বলছিটা পুলিশি অভিযান শুরু হয়েছে, দুষ্কৃতিদের ধরপাকড়ের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। গত সাত দিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় নজরদারি বাড়িয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই সকল দুষ্কৃতিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং গত তিন দিনে 27 জন দুষ্কৃতিদের গ্রেপ্তার করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত এই অভিযান চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এবং এই দুষ্কৃতি চৌরাত্ম রয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটছে বলে পুলিশ সুপার জানাচ্ছেন এবং তিনি জানাচ্ছেন যে এলাকায় বিভিন্ন ধরনের দুষ্কৃতি রাত চলছে, বিশেষত মানিকচক ব্লকে ঝাড়খান্ড থেকে ভিন রাজ্য থেকে ঝাড়খান্ড থেকে এই রাজ্যে দুষ্কৃতিরা আসছে এবং এই ধরনের ক্রাইম করে চলে যাচ্ছে, ফলে তাদের ধরা সম্ভব হচ্ছে না। সেই অঞ্চলের নজরদারি বাড়ানো হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে এবং পুলিশি তহলদারি জোরদার শুরু করা হয়েছে। সঞ্চিতা, ধন্যবাদ রণজয়। রণজয় সিংহ আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।